নমস্কার এই মুহূৰ্তৰ হৈতে ষ্টুডিঅত মই পাপৰি প্ৰথমটো খবৰ টিয়ক সা বাগিচা চিকিৎসক দেবেন ডক্টৰ বৰবৰ হত্যাকাণ্ডৰ প্ৰতিবাদ 24 ঘণ্টা প্ৰতিবাদ আজি ইণ্ডিয়ান মেডিকেল এছ'সিয়েচন অৰ্থাৎ আইএমএ চিকিৎসক দেবেন ডক্টৰ হত্যা প্ৰতিবাদ আৰু কৰ্তব্যৰত চিকিৎসকৰ নিৰাপত্তাৰ দাবী 24 ঘণ্টা কৰ্মবিৰতি পালন ৰাজ্যৰ চিকিৎসকৰ আজি পুৱা 6 বজাৰ পৰা কাইলৈ পুৱা 6 বজালৈ অব্যাহত থাকিব চিকিৎসকৰ প্ৰতিবাদ চিকিৎসক হত্যা প্ৰতিবাদত আজি সমগ্ৰ অসমতে ৰোগী সেৱা আগবঢ়াই কোনো চিকিৎসকে বন্ধ থাকিব চিকিৎসালয়সমূহৰ অপিডি আৰু অন্যান্য বিভাগসমূহ খোলা থাকিব কেৱল জৰুৰীকালীন সেৱাহে যোৰহাটৰ লগতে অসমৰ প্ৰতিখন জিলাতে আইএমএৰ অসম শাখাই সাব্যস্ত কৰিব প্ৰতিবাদ কৰ্মবিৰতিৰ লগতে ধৰ্ণা কাৰ্যসূচীৰে কঠোৰত চিকিৎসকৰ নিৰাপত্তা সুনিশ্চিত কৰাৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে চিকিৎসকসকলে উল্লেখযোগ্য যে শনিবাৰে টিয়ক চাহ বাগিচাত উন্মাদ শ্ৰমিকে নৃশংসভাৱে মৰিয়াই মৰিয়াই হত্যা কৰিছিল চিকিৎসক দেবেন দত্ত তাৰ পাছতে এনেধৰণে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰা হৈছে প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হৈছে আৰু ইণ্ডিয়ান মেডিকেল এছ'চিয়েচন অসম শাখাই এই প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে আজিৰ দিনটোত বন্ধ সকলো চিকিৎসালয়ৰ অপিডি ৰোগীৰ মাজত এক হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব নিশ্চিতভাৱে কিন্তু প্ৰতিবাদী কাৰ্যসূচী 24 ঘণ্টাই প্ৰতিবাদী কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে ৰাজ্যজুৰি চিকিৎসকসকলে রাজ্যজুড়ে যেহেতু এই প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে গতি সকল চিকিৎসালয় চিকিৎসা সেবা আজির দিন বন্ধ থাকিব আমি দেখাই যাম সেই দৃশ্য লগতে প্রতিবাদী কার্যসূচী কেনে ধরনের গ্রহণ করা হয়েছে রাইজর কি প্রতিক্রিয়া হব পারে সেই সন্দর্ভত আমাক আরো অধিক জানাব আমি প্রথমে ধুবুরী যাব ধুবুরী সাংবাদিক জ্যোতিময় চক্রবর্তী আমার সঙ্গে আছে জ্যোতিময় চক্রবর্তী নিশ্চয়কৈ পাপৰি যি বৰ্বৰ ঘটনা আচলতে সংঘটিত হৈছে বুলি ক'ব লাগিব তাৰ প্ৰতিবাদত আজি 24 ঘণ্টীয়া আজি ৰাতিপুৱা 6 বজাৰ পৰা যি প্ৰতিবাদ কাৰ্যসূচী আৰম্ভ হৈছে সেই প্ৰতিবাদী কাৰ্যসূচী দেখুৱাই আছোঁ আমি ধুবুৰী সদৰ চিভিল হস্পিটেলৰ সন্মুখত অসম চিকিৎসা সেৱা সন্থা আৰু ভাৰতীয় চিকিৎসা সেৱা সন্থাৰ যুগ্মভাৱে আহ্বানক্ৰমে ডক্টৰ দেবেন দত্তৰ যি মৃত্যু সেই মৃত্যুৰ প্ৰতিবাদত আজি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী হৈ আছে আৰু এটা কথা প্ৰতিবাদ কেৱলমাত্ৰ চিকিৎসকৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনাটো এয়াই শেষ নহয় ইয়াৰ পূৰ্বে বহুবাৰ হৈছিল প্ৰতিবাদ হয় আচলতে তাৰ পিছ পৰৱৰ্তী সময়ত যিখিনি পদক্ষেপ ল'ব লাগে বা পৰৱৰ্তী সময়ত যে চৰকাৰ তথা ৰাইজ যে সচেতনতা হ'ব লাগে যে চিকিৎসকক এনেধৰণৰ যি বৰ্বৰ আক্ৰমণৰ যি ঘটনা এই ঘটনাৰ পিছত কেৱলমাত্ৰ নিন্দা কৰিলে কি আমাৰ দায়িত্ব শেষ হৈ যায় নেকি সেইবিলাকৰ বিভিন্ন প্ৰশ্ন থাকি যায় আমি কথা পাতিম প্ৰথমে আপোনাৰ লগত কথা পাতিব বিচাৰিছোঁ এনেকুৱা যে ঘটনা প্ৰতিবাৰে এনেকুৱা এটা ঘটনা হৈ যায় আমি হয়তো প্ৰতিবাদত নামো তাৰপিছত আকৌ পাহৰি যাওঁ আকৌ আপোনালোকে কৰ্মত যোগদান কৰে আপোনালোকেতো কৰ্ম কৰি আছে কিন্তু ৰাইজৰ কি সচেতনতা প্ৰয়োজন বুলি আপুনি ভাবে এনেকুৱা ঘটনা উত্তৰোত্তৰ বৃদ্ধি পাই আছে আৰু এইবিলাক বস্তু যদি মানে কাল্পৃতক যদি বুক কৰিব নোৱাৰে কাল্পৃতক যদি মানে এটা দৃষ্টান্তমূলক মানে উচিত শাস্তি নহয় তেনেহ'লে মই ভাবোঁ যে এইবিলাক বস্তু মানে চলিয়ে থাকিব আৰু এই মানুহবিলাক যিজনে মানে এই কাণ্ডটো ঘটাইছে তেওঁক মানে উগ্ৰপন্থী হিচাপে লৈ তেওঁৰ বিৰুদ্ধে যিমান কঠোৰতম আমাৰ হেৰি আছে ব্যৱধান আছে আমাৰ ছিষ্টেম আছে সেইটোৰে তেওঁক মানে কঠোৰতম শাস্তি দিয়া উচিত আৰু এইটো এটা দৃষ্টান্তমূলক শাস্তি হ'ব লাগে যাতে এনেকুৱা মানে কিছু বিকৃত মনস্কৰ মানুহ যাতে তেওঁলোক অন্তত বুজিব পাৰে যে এইটো কৰিলে এনেকুৱা ঘটনা ঘটিব আমাৰ এই বস্তুবিলাক ফ'ল' আপ নাথাকে সেইটোৱে প্ৰব্লেম নিশ্চয়কৈ টিয়কৰ যি ঘটনা এই ঘটনাই জোকাৰি গৈছে সমগ্ৰ ৰাজ্যক ডক্টৰ দেবেন দত্তৰ এই আকস্মিক এই এনেকুৱা ধৰণৰ এটা ঘটনাই এতিয়ালৈকে কেইবাজনো লোক এৰেষ্ট হৈছে বুলি আমি খবৰ পাইছোঁ আপোনালোকেও পাইছে আপোনালোকে কি বিচাৰে এই ঘটনাটো লৈ কি ক'ব আমাৰ ডক্টৰ দেবেন দত্তক যি মৰ্মান্তিকভাৱে হত্যা কৰা হ'ল কৰ্মৰত অৱস্থাত যিজন মানুহে তেওঁৰ নিস্বাৰ্থ সেৱা আগবঢ়াই আছিল বিনা মাচুলে অকল মানৱতাৰ খাতিৰত চিকিৎসা আগবঢ়াই আছিল আৰু তেওঁক যিদৰে হত্যা কৰা হ'ল আৰু মই পেপাৰে পত্ৰে দেখিছোঁ 26 মানুহক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে ইতিমধ্যে কিন্তু গ্ৰেপ্তাৰেই আমাৰ সংবিধান নহয় বা আমাৰ কৰ্মক্ষেত্ৰত আমি বিচাৰোঁ মানে ছিকিউৰিটি নিৰাপত্তা নিৰাপত্তাৰ পৰিৱেশটো আমি নিজেই সৃষ্টি কৰিব লাগিব আৰু যিখিনি মানুহক আমি সেৱা প্ৰদান কৰোঁ সেইখিনি মানুহ অৱগত হ'ব লাগিব যে ডক্টৰসকল ভগৱান নহয় ভগৱান নহয় গতিকে মৰা মানুহ জীয়াব নোৱাৰে আমি অকল আমাৰ কৰ্মৰে আমি তেওঁলোকক চিকিৎসা আগবঢ়াই সুস্থ কৰি তুলিব পাৰোঁ কিন্তু মৃত মানুহক জীয়াই তোলাৰ আমাৰ ক্ষমতা নাই আৰু যেতিয়ালৈকে অসমত বা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তত মানুহখিনি শিক্ষিত হোৱাৰ লগতে এই সজাগতা নাহে যে বোলে ডক্টৰসকল ভগৱান নহয় তেতিয়ালৈকে এনেধৰণৰ ঘটনা হৈ থাকিব গ্ৰেপ্তাৰ কৰি ফাঁচি দিলেও তেওঁলোকৰ যিখিনি মানে মানসিকতা কিছুমান মানুহৰ এই ক্ৰিমিনেল হেৰি অপৰাধীমূলক যিবিলাক মানসিকতা
সেই মানসিকতা পরিবর্তন সহজে নহব। গুরুত্বপূর্ণ কথা যে মানসিকতা পরিবর্তন হব। এই মুহূর্তে আমি দেখো আছি ধুবরী সদর চিকিৎসালয়ের সম্মুখত চব্বিশ ঘণ্টা প্রতিবাদী কার্যসূচী, আসলে কর্মবিরতি কার্যসূচী চলি আছে। এই কর্মবিরতির মাজতো আপনাদের ইমার্জেন্সি সেবা চলাই আছে আর কি কি চলাই আছে? আমার কর্মবিরতির মাজতে আমি তার ইমার্জেন্সি যাতে দূরের অহা মানুষের একটা অসুবিধা না হয় তার কারণে আমার ইমার্জেন্সিত আমি ডক্টর আছে, বাচ্চা ডক্টর আছে, মেডিসিনের ডক্টর আছে। আর আমার ইনডোরের গোটেখিনি কাম যে আগের নিচিনা চলেছিল তেনেকে চলি থাকিব। আর আমার ফ্লাড রিলিফ ক্যাম্প যা আছে ক্যাম্পবিলাক হয়ে আছে। নিশ্চয়ই পাপড়ি একটা গুরুত্বপূর্ণ কথা, প্রতি চিকিৎসক এজনক এনেকে বর্বরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, চিকিৎসকে আজি প্রতিবাদ করেছে চব্বিশ ঘণ্টা কর্মবিরতি, তার পিছতো কিন্তু দুশো বিছনাযুক্ত ধুবুরী সদর চিকিৎসালয়ের যিনি ইমার্জেন্সি সেবা কিন্তু সেয়াও অব্যাহত। নিশ্চয় ধুবুরী খবর আপনি আমাক জানালে। আর আজির দিন যেহেতু কাম কাজ বন্ধ রাখিছে যদিও ইমার্জেন্সি সেবা খোলা রাখিছে, বিশেষ শিশু সকলের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়া নাই। আমি এই মুহূর্তে ডিব্রুগড়ের সাংবাদিক ঋষেশ্বরের সঙ্গে আমি সংযুক্ত হয়েছো। ডিব্রুগড়ের পরিবেশের সন্দর্ভত আমি জানিম ঋষেশ্বরের পর। হয় ঋষেশ্বর, হয় নিশ্চয়কৈ এক মৰ্মান্তিক ঘটনা, এক করুণ ঘটনা, যি চিকিৎসক হত্যা করা হয়েছিল টিয়ক, তারপরে সর্বরূপে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, রাজ্যজুড়ি প্রতিক্রিয়া আছে। আজি ডিব্রুগড়ও ইয়ার সম্পর্কে প্রতিক্রিয়া চলিছে, কব লাগবে আজি প্রতিবাদ করেছে চিকিৎসকসকলে। আর আজি এটা কর্মবিরতি পালন করেছে সমূহ চিকিৎসকে, ওলাই আহিছে আজি যব্বিশ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। আর এই চব্বিশ ঘণ্টা কর্মবিরতি পুয়ারেপা পালন করেছে, কিন্তু এই প্রতিবাদের সময়সাত যে চিকিৎসা ব্যবস্থা হিসাবে অকল জরুরীকালীন চিকিৎসা ব্যবস্থা অব্যাহত থাকিব, কিন্তু আমি এজন জ্যেষ্ঠ চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করি কি কব সর্বত্রে প্রতিক্রিয়া চলছে, রাজ্যজুড়ি প্রতিক্রিয়া যি মর্মান্তিক ঘটনা। আপনাকে সকলে জানে যে যেন টিয়ক চাহবাগানত কর্মরত চিকিৎসক অতি নিরীহ দেবেন দত্ত হত্যা করা হল, সেই হত্যাকাণ্ডে আজি আমার সমগ্র দেশকে আর পৃথিবীকে জোকারি গেছে চুকে কোণে। আর এই ধরনের সংঘটিত ঘটনা হয়ে আছে আজি কিছুদিন আগতে আমার ডক্টর ঠাকুর তেখেতক অত্যাচার করেছে চাহ বাগানত কাম করে থাকতে। তার কিছু এবছর আগতে সাবুয়াত টাটা টি গার্ডেনত গাইনোকলজিস্ট তেখেতকলে অত্যাচার করেছে, মারিছে। এই ধরনের সংঘটিত সদায় যদি হয়ে থাকে চিকিৎসকলে কাম করবর কারণে সাহস নকরা হয়ে আছে লাহে লাহে। আর রিমোট ঠাইত কোনো প্রটেকশন নাই, নাইবা ভাল ঠাইতো প্রটেকশন নাই, সেই কারণে আমি বারে বারে চেষ্টা করবলে যে চিকিৎসকলে এটা মুক্তি মানে চিকিৎসা দিবেন, সংশয় চিকিৎসা দিবলগা নহয়। আর ইয়ার একটা খুব বেয়া এফেক্ট হয়েছে যে নতুন লোলে এই ঘটনার বা টিভিত দেখার পিছত মেডিকেল পড়িলে আগবাড়ি দুবার ভাবিলগা হয় যে আমি পড়িম না নপড়িম, কারণ আমি কর্মক্ষেত্র যদি প্রটেকশন না থাকে আমারও জীবন না থাকবেন এই ধরনের ঘটনার বেড়া হয়েছে। সেয়া যে আমার চিকিৎসা সেবা সন্থা আই এম এর ফালের আজি এই কর্মবিরতি পালন করা হয়েছে, কিন্তু ইয়াত জরুরীকালীন যা সেইটা আগবাড়া হয়েছে জরুরীকালীন সেবা। আর আমি আজি এই চব্বিশ ঘন্টার কর্মবিরতি পালন করে রাইজর সহযোগ বিচারিছো, এইখানে মানে আমি বিচারিছো রাইজ কব লাগবে আতঙ্কিত হয়ে পড়েছে। আসলে যি ঘটনা সংঘটিত হল ইয়ার পিছত চিকিৎসক সচাক আতঙ্কিত হয়ে পড়েছে, আর যি ভিতর অঞ্চল দুর্গম অঞ্চল চিকিৎসক যাবলে হয়তো ভয় করব। আমি আর একজন জ্যেষ্ঠ চিকিৎসক আছে আপনার ওসলে আইস স্যার, কি কব এই মুহূর্ত আজি এয়া আমার দুঃখর লাজর মুহূর্ত, দুঃখ আমার এজন সিনিয়র সিটিজেন আমার মজার পর নায়িকা হয়েছে আর তখন যেন হত্যা করা হয়েছে সেয়া সভ্য সমাজের কারবার নহয়, আর এইটাই বোঝায় যে আমার মজার সহিষ্ণুতা নায়িকা হয়েছে। লাজর কারণ এই কারণে এনেকুৱা সিটুয়েশ্যনত আমি ঠিয় হব না লাগিছিল, আসলে সমাজখনে এনেকুৱা ধরনের বর্বর ঘটনার বিরুদ্ধে ঠিয় হব লাগিছিল। এই এয়ারনেসটা ক্রিয়েট হওয়া হয় যাতে সেই কারণে আমি গোট খাইছি, আপনার মাধ্যমে এই মেসেজটা যাওয়া উচিত যে এনেকুৱা ধরনের ঘটনা আমার এটা সোসাইটির প্রবলেমটা কি হয়েছে, আমার যেমন মানে পপুলেশন সেই অনুপাতে ডক্টর বহুত কমতি আছে, বহু ঠাইত এজন এজন ডক্টরে বহু ডর পপুলেশনের কথা সার্ভ করবেন, যদি সেইটো সিটুয়েশন হেনেকে আহে ডেফিনেটলি। আর ডক্টরজনে চব্বিশ ঘন্টা এজনে এক্সপেক্ট করব নোৱাৰে যে চব্বিশ ঘন্টা এজন ডক্টরে হেৰি সার্ভিস দিব, ইভেন টি গার্ডেনের যিসকল লেবার আছে চব্বিশ ঘন্টা কাম করে না,
আট ঘণ্টাৰ বেছি কোনো কৰিব নোখোজে গতিকে ডক্টৰৰ সেই চিটুৱেশ্যনটো বুজি তেওঁলোকৰ মানুহ গতিকে সেই এৱাৰনেছটো ক্ৰিয়েট কৰিবলৈ ডক্টৰে নোৱাৰে আমি আজি গোট খাইছোঁ এই যে মেছেজটো যাতে সবলৈ যায় আপোনালোকেও আমাক সহায় কৰে যিবোৰ পাব্লিক অৰ্গেনাইজেশ্যন আছে তেওঁলোকেও সহায় কৰে এই এৱাৰনেছটো আহিব লাগিব আঠ ঘণ্টা ডক্টৰে কাম কৰিলে তাতকৈ বেছি কাম কৰাটো সমাজৰ কাৰণে বোনাছ হিচাপে ধৰি ল'ব লাগিব আৰু ডক্টৰক কিছু স্পেচ দিব লাগিব নহ'লে কিন্তু এটা অনৰ্থ সৃষ্টি হ'ব মই এটা ঘটনা কওঁ কিছুদিন আগতে অষ্ট্ৰেলিয়াত এজন ডক্টৰে আঠ ঘণ্টাৰ বেছি কাম কৰাৰ কাৰণে তেওঁৰ এগেইনষ্টে একশ্যন লোৱা হৈছিলে ইণ্ডিয়ান ডক্টৰ কাৰণ হিউমেন এৰৰ হোৱাৰ চান্স এটা থাকে গতিকে সেনেকুৱা ক্ষেত্ৰত আমাৰ যে ডক্টৰবোৰে চৌব্বিছ ঘণ্টা কাম কৰোঁতে হিউমেন এৰৰ নহ'ব কেনেকৈ উপভোগ গতিকে এই অনুভৱতাটো থাকিব লাগিব মানুহৰ মাজত নহ'লে এইবোৰ ঘটনা ঘটিয়েই থাকিব কোনো আইনেও ৰক্ষা কৰিব নোৱাৰে পাব্লিক সচেতন হ'ব লাগিব সচেতনতা ক্ৰিয়েট কৰিব লাগিব আৰু অৰ্গেনাইজেশ্যন যিবোৰ আছে চাহ মজদুৰ সংঘ আছে তেওঁলোকে কৰিব লাগিব সেইখিনি হয় নিশ্চয় ধন্যবাদ জনাইছো ক'ব লাগিব যে যি সঁচাকৈ চাহ বাগিচা অঞ্চলত এৱাৰনেছ প্ৰগ্ৰেমৰ প্ৰয়োজন ঋষেশ্বৰ এগৰাকী জ্যেষ্ঠ চিকিৎসকে যিখিনি কথা ইতিমধ্যে উত্থাপন কৰিলে বিশেষকৈ এৱাৰনেছৰ কথা সজাগতাৰ কথা ৰাইজৰ মাজত সেই সজাগতা বৃদ্ধি হ'ব লাগিব কাৰণ দিনক দিনে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈ আহিছে আমি এই মুহূৰ্তত সংযুক্ত হৈছোঁ গৌতম বৰাৰ সৈতে যোৰহাটৰ পৰা গৌতম আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ আমি প্ৰথমতে আপোনাৰ পৰা জানিব বিচাৰিম ঘটনাৰ শেহতীয়া কি আপডেট আপোনাৰ হাতত আহি পৰিছে হয় পাপৰি বৰ্তমানলৈকে ছয়ত্ৰিছগৰাকী লোকক ইতিমধ্যে যোৰহাট আৰক্ষীয়ে আটক কৰিছে আৰু বিশেষকৈ যিকেইজন লোকে আক্ৰমণ কৰিছিলে প্ৰথম অৱস্থাত সেয়া অনুসন্ধান যোৰহাট আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে বাৰটাকৈ ভাৰতীয় দণ্ডবিধিৰ ধাৰাৰ অধীনত ইতিমধ্যে গোচৰ ৰুজু হৈছে আৰু গোচৰ ৰুজু সন্দৰ্ভত তদন্ত তাতে ক্ষিপ্ৰ কৰে সেই সন্দৰ্ভত উচ্চপদস্থ আৰক্ষী বিষয়া নিজেই তদন্তৰ তদাৰক কৰিছে আৰু আজি এই ঘটনাৰ প্ৰতিবাদকল্পে সমগ্ৰ যোৰহাটৰ চিকিৎসক সমাজে পুনৰ চিকিৎসা সেৱা তেওঁলোকে বন্ধ ৰাখিছে কেৱল যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ৰ চিকিৎসালয়ৰ যি ইমাৰ্জেঞ্চি সেৱা সেই ইমাৰ্জেঞ্চি সেৱা খোলা আছে আমি দেখুৱাইছোঁ আৰু তাৰ বিপৰীতে যিসমূহ নাৰ্ছিংহোম আছে সেই নাৰ্ছিংহোমসমূহৰো অপিডি আদি বন্ধ আছে ব্যক্তিগত চেম্বাৰসমূহ বন্ধ আছে তাৰ লগতে পেথলজিকেল লেবৰেটৰীসমূহ পৰ্যন্ত আজি পুনৰ বন্ধ থাকিব চৌব্বিছ ঘণ্টাৰ বাবে আৰু যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ৰ চিকিৎসালয়ৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী সেই ছাত্ৰ ছাত্ৰীসকলে আজি পুনৰ কিছু সময়ৰ পিছতে আন্দোলনৰ কাৰ্যসূচী ল'ব তেওঁ এক প্ৰতীকী এক প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব কেজুৱেলিটিৰ সন্মুখতে মই তেওঁলোকৰ পৰা জানিব চেষ্টা কৰিম যিহেতু অধিকাংশ চিকিৎসকেই আজি ব্যস্ত আছে কেজুৱেলিটিত আৰু যিসকল ৰোগী অ পি ডিলৈ আহে অৰ্থাৎ বহিৰ্বিভাগলৈ চিকিৎসা সেৱাৰ বাবে আহিছে তেওঁলোকৰ ৰোগৰ গুৰুত্ব চাই তেওঁলোকক কেজুৱেলিটিৰ আকস্মিক চিকিৎসা বিভাগত তেওঁলোকক চিকিৎসা প্ৰদানৰ ব্যৱস্থা কৰা হৈছে জ্যেষ্ঠ চিকিৎসক নীলোৎপল ভট্টাচাৰ্য ডাঙৰীয়া আছে মই জানিবলৈ চেষ্টা কৰিম যে আজিও আপোনালোকৰ অ পি ডি বন্ধ আছে কেৱল কেজুৱেলিটিতে চিকিৎসা প্ৰদান কৰা হৈছে আজি কেজুৱেলিটি ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচেছ চলি আছে তো সেইটো 24 আৱাৰ্ছ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচ চলিব নন এচেঞ্চিয়েল ছাৰ্ভিচটো বন্ধ কৰি ৰখা হৈছে কিন্তু ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচ কণ্টিনিউ হ'ব আৰু যোৰহাটৰ বাকী নাৰ্ছিংহোম প্ৰাইভেট চেম্বাৰ সকলো আজি বন্ধ আছে হ্যাঁ এইটো তেওঁলোকে যোৰহাট ডক্টৰ্ছ এছ'চিয়েশ্যন IMA ছাপোৰ্ট কৰি আজি বন্ধ ৰাখিছে আৰু আমিও টিচাৰ্ছ এছ'চিয়েশ্যন যোৰহাট মেডিকেল কলেজ জুনিয়ৰ ডক্টৰ্ছ এছ'চিয়েশ্যন আৰু ষ্টুডেণ্টছ এছ'চিয়েশ্যন আমিও IMA ছাপোৰ্ট কৰি আজি এছেঞ্চিয়েল ছাৰ্ভিচটো খোলা ৰখা হৈছে কিন্তু নন এছেঞ্চিয়েল ছাৰ্ভিচটো বন্ধ কৰা হৈছে ধন্যবাদ জনাইছোঁ আৰু চিকিৎসক আছে মই জানিবলৈ চেষ্টা কৰিম আপোনালোকে পোষ্ট গ্ৰেজুৱেট ষ্টুডেণ্ট এছ'চিয়েশ্যনৰ হয় আজি আপোনালোকৰ প্ৰতীকী প্ৰতিবাদ আছে কিছু সময়ৰ পিছত অলপ ক'ব নেকি প্ৰতিবাদ বুলি নহয় আমাৰ আজি মিটিং হ'ব মিটিং আমাৰ IMA প্ৰেচিডেণ্ট ছাৰ আহি আছে আৰু আমাৰ ছৰি আমাৰ প্ৰেচিডেণ্ট ছাৰ আহি আছে তাতে মিটিং হ'ব মিটিঙত যি ডিচিশ্যন হ'ব সেইটোৱে একে আমি সমগ্ৰ যিমান ষ্টুডেণ্ট ফেডাৰেশ্যন আছে চবেই আমি পালন কৰিম আজি মিটিঙৰ পিছতে কওঁ হয় আৰু যি প্ৰতিবাদ ইতিমধ্যে দেখা গৈছে যে সমগ্ৰ অসমৰ লগতে আজিৰ দিনত যোৰহাটৰো চিকিৎসা সেৱা স্তব্ধ প্ৰায় হৈ পৰিছে কেৱল মাত্ৰ জৰুৰীকালীন সেৱাসমূহে খোলা আছে তাকো চৰকাৰী চিকিৎসালয়সমূহত আৰু ব্যক্তিগত নিশ্চয়কৈ আমি দেখিবলৈ পাইছোঁ যে গোচৰ ৰুজু হৈছে চিকিৎসাকৰ্মীক বা চিকিৎসালয়ৰ আচবাব ধ্বংস কৰিলে যি এখন আইন আছে সেই আইনৰ সেই ধাৰাও সন্নিৱিষ্ট কৰিছে যোৰহাট আৰক্ষীয়ে এতিয়া আপোনালোকে কেনেধৰণে বিচাৰে কি কি শাস্তি হোৱাটো বিচাৰে বা আপোনালোকৰ ডিমাণ্ড কি কি আমাৰ একো তেনেকুৱা ডিমাণ্ড নাই আমি বিচাৰোঁ এটা
নিউট্রেল এনভাইরমেন্ট যত আমি কাম করি কনফিডেন্সে কাম করে থাকবে পো পেশেন্স সাবলে তো ভাল এনভাইরমেন্ট থাকলে আমি আমার এফিসিয়েন্সি বেশি থাকব 100% এফিসিয়েন্সি আমি কাম করব পারি এই সমাজরে ভাল সমাজের মানুষখিন যে আমার অত্যাচার করে আমি কে কাম করি এই মেশিনস নয় উই ডিলিং উইথ হিউম্যান বিংস মানুষ এজনক বেমার হয়েছে এটা বুঝবলে কমসে 10-15 মিনিট লাগে কি হয়েছে মানুষজনের বুঝবলে 10-15 মিনিট লাগে হেনেকে বুঝি লওয়ার পিছত আমি ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্ট দিব লাগিব অসম গভর্নমেন্ট হিসাবে যান আমার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন বেকআপ আছে যিমানে যি আছে করে মেলি এটা সঠিক ডায়াগনোসিসলে গিয়ে মেলি আপনাদের ফার্স্ট ট্রেক আদালতের এই গোচর তদন্ত মানে বিচার প্রক্রিয়া হওয়াটা বিচারে নিশ্চয় বিচার নিশ্চয় বিচার দুঃখী শাস্তি পাবই লাগিব এ আমার প্রথম মন্তব্য দ্বিতীয় মন্তব্য আমি আগলৈ যেন এনেকুৱা একো পরিস্থিতি দেখা নাপাও সেই বলে আমি আজি এই প্রটেস্টত আছো আর আজি মিটিংৰ পিছত এটা সিদ্ধান্ত লওয়া হব সরকার আমাক কেনে ধরনের আমাক সহায় করব গৌতম আসলে সকলকে ডাঙর কথাটা হয়েছে গৌতম যে চিকিৎসক সকল যে মানুষ যে অনুভব বোলা বস্তু এটা আছে সেই কথাটোয়ে এই সকল রাইজর মাজত বুঝাব লাগিব কারণ আমি কিছু সময় পূর্বে গৌতম যেটা ডিব্রুগড়ত আমি সংযুক্ত হয়েছিল এগারী জ্যেষ্ঠ চিকিৎসকে জানাইছিল যে সচেতনতার প্রয়োজন হয়ে পড়েছে সজাগতার প্রয়োজন হয়ে পড়েছে গতি তার বাবে দল সংগঠন সমূহে পদক্ষেপ গ্রহণ করব লাগিব গৌতম হয় হয় নিশ্চয়কৈ পাপৰি কেৱল টিয়কৰ ঘটনাটোৱে নহয় টিয়কৰ ঘটনাৰ পৰা প্ৰায় এটা পক্ষেক পূৰ্বে যোৰহাট চিকিৎসা মন্দিৰৰ চিকিৎসালয়তে অনুৰূপ ঘটনা সংঘটিত হৈছিলে আৰু তেতিয়া একাংশ চাহ বাগিচা অঞ্চলৰ শ্ৰমিকে তেনেকুৱা এটা ঘটনা কেন্দ্ৰ কৰি অৰ্থাৎ ৰোগীৰ অৱস্থা শোচনীয় হৈ পৰা কেন্দ্ৰ কৰিয়েই চিকিৎসকসকলক আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হৈছিল সেই সময়ত বাধা দিয়া মুহূৰ্তত ইয়াত ইয়াৰ যি নিৰাপত্তাৰক্ষী আছে বা যি আৰক্ষী চকীৰ আৰক্ষী আছে তেওঁলোক আক্ৰমণৰ সন্মুখীন হৈ চিকিৎসাধীন হ'ব লগা এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গতি ইয়ার পূর্বেও আমি দেখা পাই আছো যে বহুবার চিকিৎসালয় এখন যোৰহাট চিকিৎসা মন্দির চিকিৎসালয়তে বহুবার আসবাব ধ্বংস করা হয়েছে কিন্তু আরক্ষী বিভাগে বা প্রশাসনে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করব লাগে সেই দোষী লোকসল চিনাক্ত করতে হয় তেওঁলোকৰ ওপৰত গোচর রুজু হয় কিন্তু তার পাছৰ পর্যায়ত সেইসকলৰ ওপৰত কি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হয় সেয়া কোনো নেজানে তেওঁলোকে জামিনত মুকলি হয়ে যায় মুকলি হয়ে যাওয়ার কেদি কিছুদিনের পিছত পুনৰ অনুরূপ ঘটনা সংঘটিত হয়ে আছে গতি এই ক্ষেত্রে সরকারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা অতিকৈ নিশ্চয় গৌতম আপনাক ধন্যবাদ জানাইছো সরকারে এক কঠোর পদক্ষেপ গ্রহণ করার লগতে এক কঠোর ভূমিকাও গ্রহণ করব লাগিব রাইজর মাজত সজাগতা সচেতনতার সৃষ্টি করব লাগিব শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সকলোয়ে যাতে বুঝি পায় যে চিকিৎসক সকলো মানুহেই হয় গতি এনে ধরনের অত্যাচার বন্ধ হওয়াটো খুবই জরুরি হয়ে পড়েছে খবর আরো আছে সময় এটি বিরতি